রাতে ঘুম আসছে না। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, দেখা করেনি। এই রাতের বেলা এক ঘন্টা দাঁড়িয়ে থেকে ফিরে এসেছি আমাদের পাশের বাড়ি। বাড়িওয়ালার নাম্বারে কল দিলাম, নতুন একটা সিম কিনছে, এটা দিয়ে কল দেই। ওই নম্বর আমি ছাড়া কেউ জানে না। আঙ্কেল কয়েকবার কল দেওয়ার পর ধরল ঘুমু ঘুমু গলায়, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কি বলছো? আমি জামির, আমাদের এলাকার সবচেয়ে ভদ্র ছেড়ে জামির। জানতে পেরেছেন আঙ্কেল তুমি আমজাদ ভাইয়ের ছেলে না? জি আঙ্কেল। এত রাতে কল দিয়েছ? আমজাদ ভাইয়ের কিছু হয়েছে, কোনো সমস্যা? না আঙ্কেল, আসলে আমি একটা ছেলেকে আপনাদের বাসা থেকে বের হতে দেখলাম দেয়াল টপকে। আমি শব্দ শুনেছি, চোট্টর হবে হয়তো, কিন্তু কিছু নিতে পারেনি। না আঙ্কেল, ছেলেটা চোর না। তাহলে? ছেলেটা আপনার মেয়ে, নুসরাদের সাথে প্রেম করে, রাতের বেলা দেখা করতে যায়। আমিও আগেও দেখেছি, আপনাকে বলিনি। আঙ্কেল ফোনটা কেটে দিল, কাজ হয়ে গেছে, এখন ওই বাড়ির ঘুম শেষ। ঘণ্টাখানেক পরে নুসরাদের মেসেজ, তুমি আমাদের বাসায় আসছিলা কেন? কখন বাবু? ফাজলামি করো, 12টার সময় এসে জানালায় নক করছো না? তার মানে ঠিকই টের পেয়েছে কিন্তু দেখা করেনি। আমি বললাম, না বাবা, আমাকে তোমাকে দেখে ফেলেছে রাতের বেলা, তোমার জন্য এতগুলো কথা শুনলাম, ফের যদি আসো তোমার খবর আছে। ডোজ তাহলে ঠিক মতোই দিয়েছি, দেখা না করে আরাম করে ঘুমাবা?